আসসালামু আলাইকুম, রিয়েল এস্টেট মাস্টারে আপনাদেরকে স্বাগত। আমরা অনেক সময় ওয়াইফাই এর অ্যাডমিনের পাসওয়ার্ডটি ভুলে যাই। আজ আমি আপনাদেরকে দেখাবো টিপি লিংকের যদি অ্যাডমিনের পাসওয়ার্ডটি ভুলে যাই, সেই পাসওয়ার্ডটি কিভাবে আমরা রিসেট করতে পারি। তাহলে চলুন আমরা ভিডিওটি দেখে নিই। আমি আপনাদেরকে দুইটি রাউটার কিভাবে রিসেট করতে হয় তা আমি আপনাদেরকে দেখাবো। প্রথম রাউটারটি যা দেখাবো, এখানের রাউটারটি রিসেট করার একটু ভিন্ন পদ্ধতি। এখানে আমরা একটি গোল একটি অপশন দেখতে পাচ্ছি, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি রিসেট লেখা আছে। এখানে আমরা একটি গোল অপশন দেখতে পাচ্ছি, এখানে আমাদের পিন অথবা কলম দিয়ে 10 সেকেন্ডের মতো চেপে ধরে রাখতে হবে। আমরা যদি পিন বা কলম দিয়ে 10 সেকেন্ডের মতো এই বাটনটি চেপে ধরি, তাহলে আমাদের রাউটারটি রিসেট হয়ে যাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের এলইডিটি কালার চেঞ্জ হয়ে গেছে, আমাদের রাউটারটি রিসেট হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে আরও একটি রাউটার কিভাবে রিসেট করতে হয় তা আমি আপনাদেরকে দেখাবো। এখানে আমরা দেখতে পাচ্ছি WPS এবং আর রিসেট বাটন দুইটি একসাথেই আছে। এই WPS এবং রিসেট বাটনটি আমরা কিছু সময়ের জন্য চেপে ধরে রাখব। চেপে ধরার সাথে সাথেই এখানে আমরা দেখতে পাচ্ছি পাওয়ার বাটন একটি ব্লিঙ্ক করছে, আমাদের রাউটারটি রিসেট হয়ে গেছে। এবার আমরা দেখব এই রাউটারটি কিভাবে কনফিগার করতে হয়। রাউটারটি রিসেট করার পর অবশ্যই আমাদের রাউটারটি আবার নতুন করে কনফিগার করতে হবে। আমি রাউটারটি আপনাদেরকে মোবাইল দিয়ে কিভাবে কনফিগার করতে হয় তা আমি আপনাদেরকে দেখাবো। এভাবে আমরা টিপি লিঙ্কের যে কোনো রাউটার সেট আপ করে নিতে পারব। তো প্রথমে আমাদের টিপি লিঙ্কের রাউটারটি সেট আপ করার জন্য প্রথমে আমরা ওয়াইফাইয়ের অপশনে চলে যাব। তারপর এখানে আমরা ওয়াইফাইয়ের অপশনটি দেখতে পাচ্ছি, এখানে আমরা চেপে ধরব। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি টিপি লিঙ্ক 85FD এবং টিপি লিঙ্ক 85FD 5G, দুইটি অপশন আমরা এখানে দেখতে পাচ্ছি। কারণ আমাদের রাউটারটি ডুয়েল ব্যান্ডের রাউটার, এর জন্য আমরা এখানে দুইটি অপশন দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমরা যে কোনো একটিতে আমরা লগ ইন করে নিব। তো আমি 5G এটাই লগ ইন করব। তো এখানে আমরা প্রতিটি রাউটারের পিছনে একটি ডিফল্ট পাসওয়ার্ড দেয়া থাকে, সেই পাসওয়ার্ডটি আমরা এখানে টাইপ করে দিব। পাসওয়ার্ডটি দেওয়ার পরে আমরা কন্টিনিউতে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি রাউটারটির সাথে আমরা কানেক্ট হয়ে গেছি, কিন্তু তার নিচেই আমরা দেখতে পাচ্ছি নো ইন্টারনেট। তার মানে শুধুমাত্র রাউটারটির সাথে আমরা কানেক্ট হতে পেরেছি, কিন্তু রাউটারটিতে এখন পর্যন্ত নেট কানেক্ট হয়নি। এবার আমরা রাউটারটি সেট আপ করব। এর জন্য আমরা ক্রোমে চলে যাব। এবার প্রতিটি রাউটারের একটি ডিফল্ট আইপি অ্যাড্রেস থাকে, সেই আইপি অ্যাড্রেসটি আমরা এখানে টাইপ করে দিব। সেই ডিফল্ট আইপি অ্যাড্রেসটি হল 192.168.0.1। আমরা আইপি অ্যাড্রেসটি টাইপ করে আমরা এন্টারে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি টিপি লিঙ্কের একটি পেজ চলে এসেছে, এটা হলো টিপি লিঙ্কের অ্যাডমিনিস্ট্রেটর পেজ। এই পেজে আমরা যেই পাসওয়ার্ডটি দিব, পরবর্তীতে সেই পাসওয়ার্ড দিয়ে আমাদের অ্যাডমিন প্যানেলে ঢুকতে হবে। তাই খুবই সতর্কতার সহিত আমাদের এই পাসওয়ার্ডটি দিতে হবে। তো এখানে আমরা নিউ পাসওয়ার্ডে একটি পাসওয়ার্ড টাইপ করে দিব। তারপর আমরা পাসওয়ার্ডটি দেওয়ার পরে আমরা দিব লেট গেট স্টার্টেড, এটাতে আমরা ক্লিক করব। এবার আমরা টিপি লিঙ্কের ভিতরে চলে এসেছি। এবার এখান থেকে আমরা টাইম জোনটি সিলেক্ট করে দিব। এখান থেকে আমরা বাংলাদেশে যে টাইম জোন আছে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি ঢাকা, এটাকে আমরা সিলেক্ট করে দিব। তারপর আমরা নেক্সটে ক্লিক করব। এবার আমরা চলে এসেছি সিলেক্ট কানেকশন এরিয়া। এই পার্টটি খুবই ইম্পর্টেন্ট একটি পার্ট।
প্রতিটি আইএসপি থেকে আমাদেরকে একটি ইউজার নেম এবং একটি পাসওয়ার্ড দিবে। সেই ইউজার নেম এবং পাসওয়ার্ডটি বসিয়ে আমাদের নেটটি কানেক্ট করতে হবে। এবং সেই নেট কানেক্ট করার জন্য আমাদের এখান থেকে যেই অপশনটি সিলেক্ট করতে হবে সেই অপশনটি হল PPOE। এটা সিলেক্ট করার পরে আমরা নেক্সটে ক্লিক করব। আমরা আইএসপি থেকে যেই ইউজার নেম এবং পাসওয়ার্ডটি পেয়েছি সেই ইউজার নেম এবং এই পাসওয়ার্ডটি আমরা এখানে টাইপ করে বসিয়ে দিব। আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ডটি বসানো পরে আমরা নেক্সটে ক্লিক করব। এবার এখানে হলো ওয়াইফাই সেটিংসের পালা। এখান থেকে আমাদের ওয়াইফাইয়ের ইউজার নেম এবং পাসওয়ার্ডটি আমাদের সেট করে দিতে হবে। এখান থেকে আমরা যদি স্মার্ট কানেকশন এটাকে যদি আমরা এনেবল করে দেই তাহলে আমাদের 2G এবং 5G অটোমেটিকলি স্মার্টলি কানেক্ট হয়ে যাবে। যখন আমাদের মোবাইলটি রাউটারের 5G রেঞ্জের মধ্যে থাকবে তখন আমাদের মোবাইলটি অটোমেটিকলি 5G রেঞ্জে কানেক্ট হয়ে যাবে। আবার যখন আমাদের এই মোবাইলটি 5G রেঞ্জের বাহিরে 2.4G রেঞ্জে চলে যাবে তখন আমাদের মোবাইলটি অটোমেটিকলি 2.4G রেঞ্জের সাথে কানেক্ট হয়ে যাবে। আমাদের যদি এটা এনেবল করা না থাকে তখন আমাদের 2.4G এটার সাথে আমাদের কানেক্ট করে নিতে হবে এবং 5G সাথে কানেক্ট করে নিতে হবে। যদি আমি 2.4G কানেক্ট করা থাকি তাহলে আমি 2.4G স্পিডে নেট পাবো, আর আমি যদি 5G কানেক্ট করা থাকি তাহলে আমি 5G নেট পাবো। তো আমি এটাকে আলাদাই রাখবো, আমি 5G সবাইকে কানেক্ট করাবো না, সবাই 2.4G সাথে কানেক্ট করা থাকবে আর 5G কিছু কিছু লোক কানেক্ট করা থাকবে। এর জন্য আমি এই দুটো অপশনকে আলাদা আলাদাই রাখবো। এবার আমরা এখানে দেখতে পাচ্ছি নেটওয়ার্ক নেম। পরবর্তীতে আমরা এই নেটওয়ার্ক নেম এবং এই পাসওয়ার্ডটি আমরা চেঞ্জ করে নিব। এখন আমরা প্রথমে আগে কানেক্ট করে নিব। তো এবার আমরা নেক্সটে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি নেটওয়ার্কের সাথে আমরা কানেক্ট হয়ে যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি সাকসেসফুল একটা মেসেজ আমাদের এখানে চলে এসেছে। আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা নেটের সাথে কানেক্ট হয়ে গেছি। এবার আমরা নেক্সটে ক্লিক করব। এখানে আমরা দুইটি বারকোড দেখতে পাচ্ছি। আমরা এই বারকোড দুটি যদি প্রিন্ট করে দেয়ালের সাথে লাগিয়ে রাখি তাহলে এই বারকোডটি স্ক্যান করেই আমরা ইউজার নেম পাসওয়ার্ড টাইপ করা ছাড়াই আমরা ওয়াইফাইয়ের সাথে কানেক্ট হতে পারব। সাধারণত অফিস আদালতে এই জিনিসটি আমাদের খুবই প্রয়োজন পড়ে। এবার আমরা অনলাইনে চলে যাব, দেখব আমাদের নেট চলে এসেছে কিনা। আমরা দেখতে পাচ্ছি আমরা নেটের সাথে কানেক্ট হয়ে গেছি। তো এভাবে আমরা খুব সহজেই টিপি লিঙ্কের রাউটারটি কনফিগার করে নিতে পারি মোবাইল দিয়ে। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজ এ পর্যন্তই, খোদা হাফেজ।